অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 10ই মে টু 16ই মে কেমন যেতে চলেছে তুলা রাশি টু মীন রাশি, সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটি। অর্থাৎ কী সম্ভাবনা হতে চলেছে আগামী সপ্তাহে তার একটা পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে আপনাদেরকে এই রাশিফলটি দেওয়া হয়ে থাকে। হুবহু মিলবে বা সম্পূর্ণ মিলবে আমি কখনোই দাবি করি না, এটি আপনারা গাইড হিসাবে বন্ধু হিসাবে কাজে নিন। দেখবেন চলার পথে পাথর হিসাবে কিন্তু আপনাদেরকে কাজে আসবে এই সাপ্তাহিক রাশিফল। তো শুরু করা যাক, কি ঘটনা ঘটতে চলেছে তুলা টু মীন রাশি। তুলা রাশির ক্ষেত্রে এ সপ্তাহে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে কিছুটা হলেও কিন্তু আপনাদেরকে ভুগতে হবে। শরীরের পার্টটা নিয়ে কিছুটা হলেও ভোগার সম্ভাবনা কিন্তু থাকছে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হচ্ছে। পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গার ক্ষেত্রে আপনাদের খুব ভালো দিক নির্দেশ করছে। তবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দাম্পত্য সুখের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা ভালো দিক কিন্তু থাকছে না, দাম্পত্য সুখের জায়গা ভালো না। তবে সফলতা লাভ সাকসেসের জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, যে কোনো কাজে বাধা হচ্ছিল সেই বাধা অতিক্রম করে সেই কাজ কিন্তু সম্পন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। শত্রুতা আপনাদের থাকবে তুলা রাশি ক্ষেত্রে এ সপ্তাহে শত্রুতা। কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন বা কর্ম একটা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তুলা রাশির নিজস্ব প্রপার্টি কেনার সম্ভাবনা, অর্থাৎ কোনো জমি জায়গা এগুলো কেনার সম্ভাবনা, এই বা তার জন্য প্রস্তুতি নেওয়া এই দিকটা কিন্তু নির্দেশ করছে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, ব্যবসাতে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট আপনারা করবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আসবে তুলা রাশি। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও ভুগতে হবে, কিন্তু খুব বেশি যে ভুগতে হয় এমন নয়, কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভোগার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের ভালো এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা নির্দেশ করছে। কর্মক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিক নির্দেশ করছে, অর্থাৎ কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা বা কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি জায়গা কিন্তু থাকছে। ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত ফাড়ার কিন্তু যোগ কিন্তু থাকছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আপনার থাকছে। গাড়ি বাইক চালালে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ পরিবারের ক্ষেত্রে বেশ কিছু শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এবার আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু ভালো, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না। শুভ বিবাহের সম্ভাবনা চোক কিন্তু থাকছে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হচ্ছে। তবে দাম্পত্য কলহ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের অভাব কিন্তু থাকবে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং কর্মপ্রাপ্তির জায়গাটাতে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন হতে পারেন। ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের হবে ধনুরাশি। এবং বেশ কিছু ক্ষেত্রে খুশির সংবাদ আপনাদের আসতে চলেছে। এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধার জায়গা কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে প্রেম বিচ্ছেদ হয়ে যাওয়া, প্রেমের ক্ষেত্রে সমস্যা, মনোমালিন্য, এই জায়গাগুলো কিন্তু থাকছে। এবং আপনাদের ক্ষেত্রে ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে ধনুরাশি। এবং ছোটোখাটো যাত্রার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং পরিবারে কিছু খুশির সংবাদ আসার
জায়গা কিন্তু নির্দেশ করছে এই সপ্তাহ। এরপরে আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন, প্রেমের ক্ষেত্রে সফলতা। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। কর্মের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষভাবে ভালো, কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। এবং এর পাশাপাশি আপনাদের এ সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার যোগ, ভাইয়ের সাথে মতবিরোধ এই জায়গাটা কিন্তু থাকছে। পরিবারের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে গোলযোগ হওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। তবে আপনাদের আশার বাণী, আপনাদের আর্থিক স্থিতির জায়গা আগের থেকে ধীরে ধীরে যথেষ্ট মজবুত হতে চলেছে। আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ। আপনি মকর রাশির মানুষ, ব্যবসার দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পাবেন এবং সফলতার জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। বেশ কিছু শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের বিশেষ করে ভালোর দিকে কিন্তু থাকবে। এরপরে আসি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকটা যথেষ্ট ভালো, শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ কোনো কাজ বা শুভ সংবাদ আসার সম্ভাবনা থাকছে। আকস্মিক ধনপ্রাপ্তি, বিদেশ থেকে লাভ এই সম্ভাবনাটা আপনাদের বাড়িয়ে তুলছে। এবং যারা প্রেগনেন্সি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ যারা প্রেগনেন্সি পিরিয়ডে আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু থাকছে। ব্যবসার জায়গাটা খুব একটা কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে না। কুম্ভ রাশি যদি আপনি হন, ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো সম্ভাবনা কিন্তু থাকছে না। তবে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকছে। এবং প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, দাম্পত্য সুখ আপনাদের নির্দেশ করছে। ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান, উদ্বেগ আপনাদের কিন্তু এ সপ্তাহে বাড়বে এবং খরচের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু ভুগতে হবে। শরীরগত দিক নিয়ে আপনাদের ভোগার সম্ভাবনা থাকছে। কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো এবং কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। পরিবারে কিছু কিছু ক্ষেত্রে গোলযোগ, অশান্তি হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন এবং আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো একটা পরিবেশ কিন্তু থাকছে। আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে মীন রাশি। এবং আপনাদের শত্রুতার জায়গাটা কিন্তু থাকছে এবং কাউকে অধিক বিশ্বাস করে কোনো কথা কিন্তু আপনারা বলবেন না, যেটা ভবিষ্যতে সমস্যা আসতে পারে। নমস্কার।